অসুস্থতার কোনো মৌসুম নেই, নির্দিষ্ট দিনক্ষণ নেই, তারপরও আমাদের যে কোনো সময় অসুস্থতা আসতেই পারে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এসসিটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ব্যাক পেইনের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা আমাদের সাথে ফেসবুকেও সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা আমাদের সাথে স্কাইপেতেও সংযুক্ত হতে পারেন acdv.dprc এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে ব্যাক পেইন নিয়ে কথা বলবো। তো ব্যাক পেইন বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের যে পেছনে যে আমাদের একটা মেরুদণ্ড আছে, এটা কোন জায়গায় ব্যথা হলে আমরা ব্যাক পেইন বলি? ধন্যবাদ। আসলে আমরা ডাক্তারি ভাষায় পুরো স্পাইন ব্যথাটাকে, মানে পুরো ব্যাকটা, মানে যে কোনো জায়গায় ঘাড় হতে পারে, পিঠ এবং কোমর, যে কোনো জায়গায় ব্যথাকে একসাথে ব্যাক পেইন বলে থাকি। তারপরও আপনার সাধারণত মানুষ ব্যাক পেইন বলতে পিঠ ব্যথাকেই বুঝিয়ে থাকে, বা অনেকে কোমর ব্যথাকেও বুঝিয়ে থাকে। তো স্পাইনে যে কোনো জায়গায় আপনার ব্যথা হতে পারে মেরুদণ্ডের, সেটা ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে, কোমর হতে পারে। তো আমরা যে রোগীগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি ব্যাক পেইন, আমরা যেটা বুঝিয়ে থাকি, সেটার ক্ষেত্রে আপনার কোমরের ব্যথার রোগী সবচেয়ে বেশি, আর হচ্ছে ঘাড় ব্যথার রোগী, এ দুইটাই সবচেয়ে বেশি। পিঠ ব্যথার রোগীও আছে, তবে পরিমাণে কম। রেশিও যদি দেখেন, ব্যাক পেইন কোমরে এবং ঘাড়েই বেশি হয়ে থাকে। তার মানে লো ব্যাক পেইনটাই বেশি? লো ব্যাক পেইনটাই বেশি, এবং যেটা হচ্ছে এর সবচেয়ে বেশি কোমরের L4-5, L5-S1 এই দুইটা লেভেলে প্রবলেম বেশি হয়। ঘাড়েও সেম, আপনার সার্ভাইকাল 5-6 এবং 4-5 এই দুইটা লেভেলে আপনার সমস্যা বেশি হয়ে থাকে সাধারণত। আর আমাদের এই যে ব্যাক পেইন হয়, সে আমাদের ঘাড় ব্যথা হয়, প্রায় দেখা যায় যে ঘাড়ে খুব ব্যথা হচ্ছে, সে থেকে হাতেও ব্যথা হচ্ছে, এটা কেন হয়? আসলে সাধারণত ব্যাক পেইনের আমরা যে যদি রেফার্ড পেইন, যেটা আপনি বলছিলেন যে ঘাট থেকে হাতে চলে যায়, বা অনেকে ঘাট থেকে মাথার কথা বলতে পারে, বা ঘাট থেকে মাথার পিছন দিয়ে ব্যথা হতে পারে, অনেকে কিন্তু বুকের ব্যথার কথা বলে, মানে ঘাড় ব্যথার সাথে বুকে ব্যথা হয়, বা তার শ্বাসকষ্ট হয় পাশাপাশি, যখন ব্যথাটা তীব্র হয় এই সমস্যাগুলো দেখা দিতে পারে, বা অনেকে বলে আমাকে খিঁচে ধরে, টেনে ধরে রাখে। এগুলো আসলে সবই রেফার্ড পেইন, বা আমরা রুট পেইন বলে থাকি। রুট পেইনটা কি, আমাদের যদি ঘাড়ে বা স্পাইনে কোথাও কোনো নার্ভ, বা যেটা আমরা সাধারণত বাংলা ভাষা রগ বলে থাকি বাংলাদেশের মানুষ, বা আমরা স্নায়ু বলে থাকি, স্নায়ুতে যদি কোনো কারণে কম্প্রেশন হয় বা কোনো চাপ খায়, সেটা বিভিন্নভাবে চাপ খেতে পারে, সেটা আপনার যদি ডিস্ক থাকে, ডিস্ক প্রোল্যাপস হয়ে চাপ খেতে পারে, আবার আপনার অনেকের হাড় বেড়ে গিয়ে চাপ খেতে পারে, যেমন অস্টিওফাইট বলি আমরা, মানে বয়স বাড়ার বা কোনো ইঞ্জুরি হলে হাড় কিন্তু বেড়ে যেতে পারে ক্ষয় হয়ে, তা থেকে কিন্তু কম্প্রেশন হতে পারে। তাছাড়া কোনো প্যাথোলজি থেকেও কম্প্রেশন হতে পারে, যেমন টিবি যদি হয় বা ক্যান্সার যদি হয়, তা থেকেও কিন্তু আপনার কম্প্রেশন হতে পারে, বা কোনো আঘাত পেলে, কেউ ভারী বোঝা নিয়েছিল বা কোনো একটা ভারী কিছু লাগেজ বা কোনো বালতি খুব হয়তো সে কোনো দিন হঠাৎ করে ওয়ার্ক করলো, তারপর থেকে কোনো কারণে কম্প্রেশন হতে পারে। তো এগুলা বিভিন্ন কারণে, যে কোনো কারণেই হোক, যদি কম্প্রেশন হয় তাহলেই আপনার এই যে রেফার্ড পেইন হবে, হাতে ব্যথা যাবে, এবং কোমরে ব্যথার ক্ষেত্রে তো অনেক সময় যেটা পায়ে যায়, ব্যথাটা পায়ে চলে যায়। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আপনার নার্ভ ডিস্ট্রিবিউশন, যে আপনার আমাদের যে স্নায়ুতন্ত্র মানুষের শরীরে, সেটা আপনার মাথা থেকে মেরুদণ্ড হয়ে একেবারে স্পাইনাল যে কলাম টোটালতে আছে, দিস ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখান থেকে জালির মতো আমাদের হাতে গিয়েছে, বুকে আসছে, পেটে আসছে এবং পায়ে গিয়েছে। তো পায়ের এটার অরিজিনটা হচ্ছে আপনার কোমরে, কোমর থেকে পায়ে চলে গিয়েছে নার্ভ, আবার একইভাবে ঘাড় থেকে হাতে গিয়েছে। এখন যদি ঘাড়ে কম্প্রেশন হয় সেক্ষেত্রে হাতে সমস্যা হবে, এবং তবে যত হায়ার সেন্টারে হয়, মানে আমরা উপরের কথা বলি, ঘাড়ে যত বেশি হবে তত নিচে সমস্যা বেশি হবে, যত নিচে সমস্যা হবে যেমন কোমরে হবে, তত
মানে আপনার উপরে তলে তাহলে সাধারণত সমস্যাটা দেখা দিবে না। নিচে রেফার্ড মানে নার্ভ যেদিকে পাস হয়েছে সে নার্ভ রুটে কম্প্রেশন হলে বা কর্ডে বা কলামে কোথাও কোনো যদি কম্প্রেশন হয় তা থেকে নিচের অংশে মানে ডিস্ট্রিবিউশন যেখানে যেখানে নার্ভটা আপনার মাসেলসে গিয়ে শেষ হয়েছে সেখানে সেখানে গিয়ে আপনার সমস্যা হবে। তো সেটা কোমর থেকে যেমন পায়ে হবে, ঘাট থেকে হাতে হবে, বা ঘাট থেকে কিন্তু কোমর পায়ে হতে পারে, পুরো স্পাইনে হতে পারে। অনেক সময় রোগী আমাদের কাছে আসে যে আপনার সে হেলে দুলে হাঁটে, শরীরে ওজন হয়ে গিয়েছে, তার কাছে মনে হয় খুব ভার লাগে, কাজ মানে তাকে চলাফেরা কষ্ট হয়, এবং দেখা যায় যে আপনার হাতের সাথে পায়েও তার কিন্তু আপনার এই রেফার্ড পেইন বা ঝিঝি লাগা বা টান লাগা, অনেক সময় রোগী বলে শক লাগে, কারেন্টের শকের মতো লাগতে পারে। তো এটা হচ্ছে তখন দেখা যায় আমরা যদি ঘাড়ের একটা টেস্ট করে দেখি, সেই টেস্টে দেখা যায় যে ঘাড়ে কোনো কম্প্রেশন আছে বা আইদার ডিস্ক প্রোলাপস হতে পারে বা স্পন্ডাইলোসিস হতে পারে হাড় ক্ষয়জনিত, বা আপনার অনেক সময় আমরা যেটা হচ্ছে সার্ভিক্যাল রিব হতে পারে, এটা একটা কমন জিনিস যে ঘাড়ে অনেক সময় হাড় বাড়তে পারে। তো রিব যদি হয় তখন সেখানে আমাদের রিবের কারণে কিন্তু নার্ভ কম্প্রেশন হতে পারে, সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে হাত ঝিঝি করে বা এই জাতীয় পায়ের দিকেও আপনার সমস্যা হতে পারে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন। আমার নাম এমডি সোনাহার, আমি গুগলে থেকে বলছিলাম। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যা বলুন। আমার এই যে ঘাড়ের গুটে মাসল আছে, এই মাসল মাসল দুটে ব্যথা করে আর বিকাল করে গায়ে জ্বর। আচ্ছা, এটা কতদিন হলো? এটা প্রায় এক মাসের মতন হয়ে আছে। আপনার বয়স কত, পেশা কি, আর এই এই ব্যাপারে কোনো এই পর্যন্ত ডাক্তার দেখিয়েছেন কিনা? মানে কাজ কি, বসে বসে কাজ করতে হয়, সামনে ঝুঁকে? না, বসে বসে না, সবসময় তিলে কাজ করতে হয়। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার ঘাড়ের মাসেল, যে আমাদের নেক মাসেল আছে, এখানে অনেকগুলো মাসেলস আছে এবং মাসেলগুলো এমনভাবে তৈরি, অনেক মাসেল কিন্তু অনেক লম্বা, মানে এক এক ঘাড় থেকে পিঠ পর্যন্ত চলে আসছে, কোনোটা ভিতরে ছোট ছোট মাসেলস আছে এবং একটার উপর একটা কিন্তু ওভারল্যাপ করা, মানে একটা লেয়ার টু লেয়ার আছে, কয়েকটা লেয়ারে মাসেলস আছে সাধারণত ঘাড়ে হোক, পুরো মানুষের শরীরটাই মানে বাই লেয়ার আছে, মানে একটার উপর একটা মাসেলস। তো ওনার যেহেতু নেকে ব্যথা হয় এবং কিন্তু জ্বর আসা, সাধারণত ব্যথার সাথে যদি জ্বর আসে সেক্ষেত্রে বুঝতে হবে কোনোভাবে ইনফেকশান আছে শরীরে, মানে এটা কিন্তু একটা কমন জিনিস। সাধারণত ব্যথায় মানে জ্বর এটা একটা ইনফেকশনের একটা লক্ষণ। তো আমার মনে হয় ওনার ঘাড়ের এটা আরও ক্লিয়ার ডায়াগনোসিস করা দরকার যে এনি প্যাথোলজি আছে কি না ঘাড়ে বা অন্য কোনো সমস্যা আছে কি না, সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু ট্রিটমেন্টে যেতে হবে। আমার মনে হয় দর্শক আপনি যদি ঘাড়ের একটা এমআরআই করে দেখতে পারেন, ডাক্তার সাহেবের সাথে কথা বলেন এবং ওনাকে আবার নোটিসড করেন। আসলে একবার উনি হয়তো ট্রিটমেন্ট দিয়েছে, আপনি ওনাকে আবার জানান যে আপনার সমস্যাটা সমাধান হচ্ছে না এবং প্রয়োজনে ওনাকে একটা এমআরআই করতে বলেন। হ্যাঁ, আশা করি এটা ডায়াগনোসিস হলে আপনার জন্য বেটার হবে, কারণ ব্যথার সাথে জ্বর এটা পজিটিভ ভালো কিছু না, এটা আপনাকে আগে রোগটা ডায়াগনোসিস ক্লিয়ার করে ফেলতে হবে। আর আমার সাজেশন, আপনার পাশাপাশি আপনি খেয়াল করেন আপনি কি দুটো বালিশ ব্যবহার করেন কি না, বা আপনি এমন কোনো কাজ করেন কি না যেটা আপনার ঘাড়ে স্ট্রেস পড়ে, বা একই একঘুমি কোনো কাজ করেন কি না, এই জিনিসগুলো আপনি নিজের থেকে নোটিস করতে হবে, যে বের করে আনতে হবে যে কোথাও এই জাতীয় অ্যাক্টিভিটিসে সমস্যা হচ্ছে কি না। আর আমি অবশ্যই বলবো আপনাকে ওই ডাক্তার সাহেবকে আবার ফলো আপ করেন, প্রয়োজনে এই জাতীয় একজন বিশেষজ্ঞের ডাক্তারও আপনি শরণাপন্ন হতে পারেন। এই যে ঘাড় ব্যথার কথা বলছি আমরা, ঘাড় ব্যথা থেকে যেটা বললেন যে অনেক সময় স্পাইনাল কর্ডে কোনো সমস্যা থাকলে বুকে ব্যথাও হতে পারে, এ থেকে মাথা ব্যথার কোনো রিলেশন আছে কি না? অবশ্যই আছে। আসলে মাথার যে ব্যথা মানে হেড এক আমরা বলি, মাথা ব্যথার অনেক কারণ আছে এবং অনেক টাইপ মানে বুঝেই যায়।
সাধারণত যেটা হয় মাথা ব্যথার যে কমন কজ যেটা মাইগ্রেন একটা কমন, সাইনুসাইটিস অ্যানাদার কমন কজ, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, মানে ব্লাড প্রেশার অনেকের ধারণা যে মাথা ব্যথা শুধু হাই হইলেই ব্লাড প্রেশার মানে মাথা ব্যথা হবে তা কিন্তু তা থেকেও হতে পারে, সেম রিভার্স যদি কারো লো ব্লাড প্রেশার হয় তাও কিন্তু মাথা ব্যথা হতে পারে। তারপরে সে অ্যাংজাইটি ইনডিউসড, মানে কেউ যদি খুব মানসিক চাপে থাকে তা থেকে তার মাথা ব্যথা হতে পারে। আর আমরা যেই রুগীগুলো নিয়ে ডিলিংস করি, আপনি যেটা জানতে চেয়েছেন, মোস্ট অফ দ্য কেস যদি সার্ভাইকেলে সার্ভাইকোজেনিক হেডেক হতে পারে, মানে যদি ঘাড়ে কোনো কারণে সমস্যা থাকে তা থেকে মাথা ব্যথা হতে পারে। সার্ভাইকোজেনিক হেডেক নিয়ে আমরা কথা বলবো। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার দেরি হওয়াতে আমি এখন অপারেশন হয়েছি দুই জায়গায়, কিন্তু এখন আমার পাওয়াটা বাঁচ করতে পারছি না, এখন হাঁটু দিয়ে হাঁটুটা আমি বাঁচ করতে পারছি না। আপনার অপারেশনটা কতদিন হলো? আমার অপারেশন হয়েছে আজকে এক মাস দশ দিন। আপনি ফিজিওথেরাপি যে নিচ্ছেন সেটা কতদিন? ফিজিওথেরাপি দিচ্ছি আজকে দশ বারো দিন দিচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনার। ওনার যে সমস্যাটা, এটা হচ্ছে পোস্ট অপারেটিভ নি স্টিফনেস, এটা কমন, এবং অর্থোপেডিক সার্জারির পরে এটা একটা কমন আপনার সমস্যা। দিস ইজ হচ্ছে সেকেন্ডারি কমপ্লিকেশন, মানে একটা অপারেশনে সেকেন্ডারি কমপ্লিকেশন। সাধারণত উন্নত বিশ্বে আপনার অপারেশনে পাশাপাশি প্যারালাল ফিজিওথেরাপি চলতে থাকে, মানে প্রি অপারেটিভ ফিজিওথেরাপি, অ্যাট দ্য ডে অফ অপারেশন ফিজিওথেরাপি, আফটার ফিজিও মানে অপারেশন ফিজিওথেরাপি। এখন অপারেশন অনেক কারণে বাংলাদেশে প্রি অপারেটিভ ফিজিওথেরাপি করার সুযোগ হয়ে ওঠে না, বা রুগীরও করতে চায় না, বিকজ এডুকেশন অ্যানাদার প্রবলেম, মানে রুগীদেরকে মানে ওনার কথা হচ্ছে আমার অপারেশন দরকার, আপনি অপারেশন করেন, ফিজিওথেরাপি এখন দরকারটা কেন? ওনার অ্যাক্সিডেন্টের একটা হিস্ট্রি আছে, একটা আছে, হ্যাঁ, কিন্তু অ্যাক্সিডেন্টের আপনার সাথে সাথে তো অনেক সময় অপারেশন হয় না, সেটাকে ইভ্যালুয়েশন হয়, সময় নেয় ডাক্তার সাহেবরা, সার্জনরা দেন, অপারেশনে যায়, কিন্তু ওই সময় তাকে একটা ফিটনেস দরকার তার। এই হাঁটুটা যখন তাকে অপারেশনের পরে আবার নর্মাল আমরা রিহ্যাবিলিট যখন করব, তার জন্য তখন থেকেই তাকে এক্সারসাইজগুলো ট্রেনিং দেওয়া হয় বা বিভিন্ন থেরাপি কী কী করতে হবে। তো এটা পরবর্তীতে আবার আপনার অপারেশন দিন থেকেই কিন্তু তাকে আবার এক্সারসাইজ করতে হবে। তো এই অনেক কারণে ডিলে হয়, ডিলে হয়ে গেলে আপনার নি কিন্তু স্টিফ হয়ে যায়। রুগী তখন দেখা যায় একটা সুন্দর অপারেশন করছে সার্জন, যে অপারেশনটা মানে এক্সিলেন্ট অপারেশন, কিন্তু রেজাল্ট আসে না ডিউ টু ল্যাক অফ ফিজিওথেরাপি, মানে যদি প্রপার রিহ্যাবিলিটেশন আপনার না হয় এই রুগী হাঁটতেও পারবে না, বিকজ একজন রুগী যদি হাঁটু মুভমেন্ট না হয়, ভাঁজ না হয়, তাহলে কিন্তু সে নর্মাল গেইট প্যাটার্নে হাঁটতে পারবে না, সে অ্যাবনর্মাল গেইটে হাঁটবে। অ্যাবনর্মাল গেইটে যখন সে হাঁটতে যাবে তার কোমর ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, সে হাঁটতে পারবে না। যাই হোক দর্শক, আপনার এটা কন্টিনিউয়াস এক্সটেন্সিভ ফিজিওথেরাপি চালিয়ে যেতে হবে, আমরা যেটা বলি রিহ্যাবিলিটেশন। আপনাকে সিপিএম, আমরা একটা মেশিন ইউজ করি, সিপিএম মেশিন, কন্টিনিউয়াস প্যাসিভ মুভমেন্ট, মানে একটা মেশিন আছে যেটার মাধ্যমে হাঁটুকে মোবিলাইজ করানো হয়, এবং কিছু হাতে এক্সারসাইজ, কিছু আপনাকে এক্সারসাইজ করতে হবে, এবং এটা আপনার যেহেতু একটা অপারেশন আছে সেই অপারেশনের গ্রেড দেখে, যে আপনার হিলিংটা কতটুকু হয়েছে ওই অনুযায়ী এক্সরে দেখে আপনাকে ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, আপনাকে বিভিন্ন এক্সারসাইজ, সেটা সেন্টার বেসড হতে পারে, পাশাপাশি আপনার বাসায় করতে হতে পারে, এইভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে, আপনার এই হাঁটু আবার আল্লাহর রহমতে আগের অবস্থায় ফিরে আসবে। আপনার ধৈর্য হারানোর কোনো দরকার নেই, আপনি ওইভাবে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট চালানোর চেষ্টা করেন, আশা করি ঠিক হয়ে আসবে। অ্যাকচুয়ালি এ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট দরকার। অবশ্যই আপনার রিহ্যাবিলিটেশনের মোটই হচ্ছে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক, এটা শুধু ডাক্তারি পেশা না, সব পেশাতেই কিন্তু আপনার গ্রুপ ওয়ার্ক দরকার, কারণ যে কোনো কাজ করতে গেলে মানে একজন স্পেশালিস্ট সব কাজ করতে পারবে না, তার একটা লিমিটেশন থাকবে, হ্যাঁ, সে একটা জায়গা পর্যন্ত সে শেষ, তার আর মানে ফাংশন থাকে না।
কিন্তু ওই জায়গাটায় আপনাকে আরেকজন স্পেশালিস্টের একটা রোল থাকবে। তো এই ক্ষেত্রে আর মানুষের চিকিৎসার ক্ষেত্রে তো অবশ্যই একটা টিম ওয়ার্ক হইতে হবে, এবং টিম ওয়ার্ক যেটা হচ্ছে আপনার এখন কিন্তু অন্যান্য ডিসিপ্লিনের, আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি তারা ছাড়াও এভরিহোয়ারই আপনার টিম ওয়ার্ক এখন মানে ইমপ্লিমেন্ট হচ্ছে। টিম ওয়ার্কের মাধ্যমে যেটা হচ্ছে আপনার রোগীর সময় কম লাগতেছে, ট্রিটমেন্টটা 100% অ্যাকুরেট হচ্ছে, ট্রিটমেন্ট খরচ কমে যাচ্ছে, টাইম কমে যাচ্ছে, মানে অনেকগুলো ব্যাপার এখানে আছে। মানে একসাথে যদি অবশ্যই মানে কম্বিনেশনটা দরকার, এই বিষয়ে আমরা আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ব্যাক পেইনের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম লো ব্যাক পেইন, ঘাড় পেইন এই সমস্ত নিয়ে। তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে মেল ফিমেল এটার মধ্যে কি কোনো এরকম কিছু আছে কি না, যে এদের বেশি হয় এদের কম হয় মেয়েদের ছেলেদের? ধন্যবাদ। আসলে যেটা হতো আগে আমরা যে রোগীগুলো পেতাম সেটা মোস্ট অফ দ্য রোগী আপনার ব্যাক পেইনের বয়সজনিত ব্যাক পেইন আমরা পেতাম। আচ্ছা, মানে সেটা হচ্ছে যতই আপনার টেকনোলজি বাড়ছে, যতই আমরা আরও মডার্ন হচ্ছি সারা পৃথিবী, ততই আপনার রোগের ধরন প্রকৃতি চেঞ্জ হচ্ছে। যে আগে যেভাবে আমরা বয়স্ক রোগী পেতাম এখন কিন্তু সেটা না, এখন কিন্তু কম বয়সী রোগী পাই। এবং আগে দেখা যেত বয়স্ক রোগীর মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি ছিল যারা এই ব্যথায় মানে ব্যাক পেনে ভুগত, এখন কিন্তু বয়স্ক রোগীর সংখ্যা কমে যায়নি, তারা আছে কিন্তু বেশি বেড়ে গিয়েছে আমাদের ইয়াং রোগী। এবং পাশাপাশি দেখা যায় ইয়াং রোগীদের মধ্যে এখন পুরুষের সংখ্যা বেড়ে গিয়েছে। আর মূল কারণই হচ্ছে আপনার ডেস্ক জব, মানে আমাদের যে কাজের মানে ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে মোস্ট অফ দ্য পুরুষ দেখা যায় যে তারা কোনো না কোথাও কোনো জবে তারা আছে, এবং হয় তাকে একঘুমি কাজ করতে হয় বসে কাজ করছে সারাদিন, না হলে সারাদিনই তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এবং ইয়াং সবাই যাদের বয়স পরিশ্রমটা এমন যে একই রকম ভাবে হয় দাঁড়িয়ে বা বসে বা সামনে ঝুঁকে। যেমন আপনি যদি পেশাগুলো চিন্তা করেন, একজন গার্মেন্টস ওয়ার্কার সে কিন্তু গার্মেন্টসের একই রকম, সে যদি মেশিন চালায় সে বসে সকালে বসলো 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা সে ডিউটি করছে। সেম একজন ব্যাংকার, সে কিন্তু সেম ডেস্কের সামনে বসে আছে, তার ডেস্ক জব করতেছে। একইভাবে যদি আপনি একজন পুলিশম্যানের চিন্তা করেন, সে কিন্তু যারা রাস্তায় আছে সে কিন্তু কন্টিনিউয়াস রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যে একই রকম অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসের কারণে দেখা যায় যে আমরা এখন ইয়াং পুরুষের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। মহিলাদের আছে কিন্তু পরিমাণ রেশিওটা কম, কিন্তু এটা হচ্ছে আমাদের বর্তমান যে স্টাডি। যদিও স্টাডিগুলো এখনও হাইপোথিটিক্যাল, কিন্তু এখনও কনফার্ম, মানে আমাদের কোনো রিসার্চ ওভাবে ওয়ার্ক হয় নাই, অনেক আগের ডাটা আছে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর মূল কারণটি আমরা যদি দেখি, আমরা যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার পেশাগত, মানে যদি প্রফেশনাল কোনো সমস্যা হয় মানে কাজের ক্ষেত্রে, সেটা অনেক সময় আগে আমরা যে রোগীগুলো বেশিরভাগ পেতাম গ্রামের মহিলাদের, যে তারা নিচে বসে বসে কাজ করতে হতো, পারিবারিক কাজ থাকতো, অনেক মানে কাজ আছে যেটা তাকে সামনে ঝুঁকে, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, উঠান পরিষ্কার করা, বা হাঁড়ি পাতিলের কাজ, তাদের হয়তো ঘাট মানে ইয়েতে গিয়ে পুকুরে গিয়ে ঘাটে গিয়ে তাদের কাজগুলো করতে হতো। এই রোগীগুলোর সংখ্যা আগে বেশি ছিল, কিন্তু এখন রিভার্স হয়ে গিয়েছে। এখন বেশিরভাগই দেখা যায় আমাদের এই যে শহরকেন্দ্রিক রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। আর মূল কারণে হচ্ছে আপনার একই রকম পেশাগত সমস্যা, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার পেশার ভিতরে ইঞ্জুরি হচ্ছে, মানে কাজের ভিতরে যে কাজটা সে করছে একই রকম বারবার সামনে ঝুঁকে ঝুঁকে বা বসে বসে দেখা যায় যে আমাদের যেটা মেকানিক্যাল সমস্যা, মানে আমরা যেটা বলি ডিস্ক প্রোল্যাপস বা মাসেল স্প্রেন বা মাংস পেশি অনেক সময় টাইট হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, টর্ন হতে পারে, মানে বিভিন্ন রকম ইঞ্জুরি জাতীয় রোগীর সংখ্যাই আমাদের এখন যেটা বাড়ছে, সেটা
পেশাগত কারণে হচ্ছে। অনেক সময় রোগী বলে স্যার ইনজুরি তো আমরা পড়ে যাই নাই বা কোনো আঘাত হয়নি। শুধু আঘাত পাওয়া থেকে না, এটা অন্য বিষয়টা এর সাথে জড়িত আছে। আমরা এখন একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি রাশেদ মাহমুদ বলছি, মাদারপুর থেকে বলছি। জি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ, আমার মেরুদণ্ডতে ব্যথা প্রায় 6 মাস ধরে। আমি ডাক্তার দেখেছি একবার বরিশালে, তখন ডাক্তারে ওষুধ দিয়েছিল, যেটা একটু দিয়েছিল। তারপরে ওই ওষুধগুলো শেষ করছি, তারপরে এখনো ব্যথা যায়। আচ্ছা, আপনার ওই ব্যথাটা কি মেরুদণ্ডেই থাকে নাকি আরো কোথাও যায়, পায়ে যায়, হাতে যায়? মেরুদণ্ডেই থাকে ব্যথাটা, কি আর কোনো জায়গায় যায় না। একই জায়গা থাকে। আপনার 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 বয়স কত এবং পেশা কি? বয়স আমার হলো 23 বছর। সরি, 23 বছর 23। আচ্ছা, আর পেশা আপনি কি করেন? স্টুডেন্ট। স্টুডেন্ট, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। দেখেন, স্টুডেন্ট ওনারও কিন্তু ব্যাক পেইন, মানে যে বয়সে আমি বলছি মানে মোস্ট অফ দ্য কেস ইয়াং স্টুডেন্টের ক্ষেত্র। এখন আমাদের কিছু মানে এডুকেশনাল প্রবলেম হচ্ছে। এডুকেশনটা বলতে আমি যেটা বুঝছি মানে পড়ালেখা, মানে বই পুস্তকের না, এডুকেশনটা হচ্ছে বলা হয় পোস্টারাল এডুকেশন, কিভাবে বসা উচিত আমাদের, কিভাবে শোয়া উচিত, এই বিষয়গুলো, এই এই বিষয়টা, এবং এটার সাথে জড়িত আমাদের অ্যাক্টিভিটিস, মানে আমাদের বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু স্টাডির পাশাপাশি সবাই খেলাধুলা করতো। স্কুলতে হয় স্কুলে টুর্নামেন্ট হতো, স্কুলে মানে আফটার বিকালের পরে কিন্তু খেলার আসর বসে যেত, সবাই ফুটবল খেলতো, কেউ কেউ ক্রিকেট খেলতো, বা আমরা সাঁতার প্রতিযোগিতা হতো। এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে কমে আসছে। স্টুডেন্টদের হচ্ছে একদিক দিয়ে হচ্ছে এই জিনিসটা তারা করে না, যার কারণে স্টুডেন্ট আমি প্রায় দেখি ইয়াং বাচ্চা বা ইয়া কুঁজো হয়ে বসে থাকে। হ্যাঁ, সামনে কুঁজো হয়ে বসে, মানে অ্যাক্টিভিটিস এটা, হয়তো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, সে কিন্তু কুঁজো হয়ে বসে আছে। এই যে বসে থাকা এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি, এ সকল কারণে কিন্তু আপনার ব্যাক পেইন হচ্ছে। তো এদের আমার যেটা বলবো যে আবার যেন অন্তত 2 ঘন্টা অন্তত যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সবাই অন্তত এটা রুটিন ওয়ার্কে, মানে আমার কথা হচ্ছে কাজের, আপনার যেমন পড়ালেখায় আপনি রুটিন দিয়ে দিয়েছেন সবাইকে, আমরা সবাই দিয়ে মানে স্কুলের টিচার হতে শুরু করে রাষ্ট্র এবং পরিবার, যে তুমি এত ঘন্টা পড়ালেখা করবে, এত ঘন্টা স্কুলে যাবে, তদ্রুপ ওই তাকে 2 ঘন্টা খেলার একটা টাইম দিয়ে দেওয়া হোক সবাইকে, না হলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। অ্যাক্টিভিটি যদি না হয় এবং খেলার শুধু বললেই হবে না, জায়গাও দিতে হবে, তো এটা যদি না করে তাহলে এই ব্যাক পেইন কিন্তু বাড়তেই থাকবে। এবং ওর এখন যে বয়স, সে যখন কাজে যাবে বয়স 50-60 হবে, তার অবস্থাটা কি হবে, মানে তখন কিন্তু তার সাথে তার আর্থ্রাইটিস ডেভেলপ করবে, বয়সজনিত আমরা যে বলছি পেশাগত বিভিন্ন ইঞ্জুরি হবে, এর ভিতরে এই ব্যাক পেইন আগে থেকে যেটা আছে, তার স্টাডি অবস্থায় বা এই অবস্থায় আমরা যে পেইনগুলো পেয়ে থাকি সাধারণত মাসেল পেইন, যে মাসেলটা উইকনেস থাকে, তার মানে মাসেল যদি প্রপার বিল্ড আপ না হয়, যদি মাসেলের আমরা বলি গ্রেডিং আছে, হ্যাঁ, পাওয়ার এন্ডুরেন্স আমরা গ্রেডিং করে থাকি, মানে একটা মাসেলের কতটুক পাওয়ার থাকা দরকার, কতটুক এন্ডুরেন্স থাকা দরকার, যদি সেটা না থাকে, গ্রেড কম থাকে, তাহলেই ব্যথা হবে, এটা একেবারে কমন। তারপরে এই যে মাসেল যেটা বলছেন যে উইক হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে যেই মাসেলগুলো, সেগুলোকে তাহলে স্ট্রেন্থেন করা যায় কি করে? হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে আমাকে অন্তত স্টুডেন্টদেরকে 2 ঘন্টা আপনাকে অ্যাক্টিভিটিস করতে দিতে হবে, তাকে খেলতে দিতে হবে, সাঁতার কাটতে দিতে হবে, না হলে এটা হবে না, না হলে আপনার এই বসে থাকবে এবং বসার যে পশ্চারাল ভঙ্গি, যে কুঁজো হইয়া বসে থাকা এগুলা, এবং আপনার পড়ালেখা হয়তো সে সারাদিনই পড়ালেখা করছে, স্কুলে যাচ্ছে, টিচারের কাছে যাচ্ছে, কোচিং মানে আলা এক্সট্রা পড়ালেখা, টিউশনি পড়ালেখা করতেছে হয়তো, কিন্তু দেখা যায় যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই বললেই চলে, তখনই আপনার এই মাসেল দুর্বল হয়ে যাবে। আমাদের এই অ্যাক্টিভিটিস যদি অন্তত স্টাডি অবস্থায় মানে স্টুডেন্ট অবস্থায় আবার আমরা চালু করতে পারি, তাহলে কিন্তু এখন যে নতুন যে আমরা বলছি ইয়াং রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু কমে আসবে অনেকাংশেই, কিন্তু আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আমরা কমাতে পারি। আর একটা হচ্ছে বই পুস্তক, যেটা আপনি জানেন একটা বাচ্চা কিন্তু অনেক ওজনের বই, মানে এত বই, এই যে ওয়েট ক্যারি করার সাথেও যে আমাদের ব্যাক পেইনের একটা সম্পর্ক আছে সেই বিষয়ে কথা বলবো। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আমি মনি বলছি মানিকগঞ্জ থেকে। জি যে আমার হচ্ছে স্যার, আমি আমার বয়স 26, তো আমার মাদার মানে একটু জায়গাতে আমার 3-4 বছর যাবতীয় ব্যথা, তো ওই যে একটু জায়গাতে ব্যথা, আমি কখনো ওদের জন্য ডাক্তার দেখাইনি, তো ওই ব্যথা থেকে আস্তে আস্তে আমার ডান পায়ে হাতেতে ব্যথা,
এরপরে বাম পায়ের হাঁটুতে ব্যথা, এইভাবে একটু একটু করে ব্যথা সরে গেছে, কিন্তু এরপরে অত বেশি সমস্যা হয় নাই। আমি এক্সারসাইজ করার পর থেকে আমার ওই হাঁটুর ব্যথা একেবারেই নাই। আর মাজার ওইখানে মানে যে একটু জায়গা ব্যথা ছিল ওইটা ইদানিং মানে একটু ওপরের দিকে, যেমন মেরুদণ্ডের হাড় ওইখানে একটু একটু ব্যথা ব্যথা মানে আস্তে আস্তে সরে গেছে। ওই এখন শুধু এই মাজার ব্যথা, আর হচ্ছে আমার ডান হাতের আঙুলের যে ইগুলা জয়েন্ট গুলা, এই ডান হাতের আঙুলের জয়েন্ট গুলাতে ব্যথা। আমার আম্মুর বাদ জোর আছে, আমি এর এইটা মানে বাদ জোর কিনা এটার জন্য আমি ডাক্তার দেখেছি, কিছু টেস্ট করছি, তো উনি আমার ব্রেন বলছে যে আমার কোনো বাদ জোর এইরকম কোনো সমস্যা নাই। সাধারণ কি দিছে লাগছে ওগুলো খাওয়ার পরে আমার ব্যথাগুলো কম নাই, কিন্তু এখন আমার হাতের প্রচন্ড ব্যথা, হাতের ডান বিশেষ করে ডান হাতের জয়েন্টে আঙুলের যে জয়েন্ট গুলো ওইখানে ব্যথা। আপনি কি করেন, আপনার পেশা কি? আমি হাউজওয়াইফ। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। উনি খুব সুন্দর করে ওনার রোগের যে বর্ণনা দিয়েছেন, যে ওনার অনেক দিন ধরেই সমস্যাটা আছে, এবং কিন্তু দেখেন একবার কোমর ব্যথা, আবার হাঁটু ব্যথা, আবার ওনার যে এক্সারসাইজ করাতে কিন্তু হাঁটু ব্যথা নেই, কিন্তু কোমরের সমস্যার পাশাপাশি পলিয়াথ্রাল যে হচ্ছে, যে আঙ্গুলে ব্যথা টেথা এগুলো হচ্ছে, মানে অনেকগুলো জয়েন্টে তার ব্যথা হচ্ছে। আর ওনার আরেকটা ধারণা যে ওনার মার বাতজ্বর আছে, ওনার হয় কিনা মানে হয়েছে কিনা, সাধারণত এটা কোনো জেনেটিক্যাল ডিজিজ না, এটা ইনফেকশুয়াস মানে কোনো একটা ব্যাকটেরিয়াস থেকে আপনার এই বাত জ্বর হয়ে থাকে আপনার, সেটা হচ্ছে গলা ব্যথা, সাধারণত ফেরিনজাইটিস থেকে শুরু করে এটা হয়। তো আপনার বাত জ্বর না এটা কনফার্ম, বুঝেই যাচ্ছে, মানে ওই ডাক্তার সাহেব যা বলেছে উনিও বলছে বাত জ্বর না, আমিও বলছি, বিকজ বাত জ্বরের সিমটমের সাথে আপনার এটা কোনো মিল নেই। আর আপনার এটা যেটা হচ্ছে, আপনার যেহেতু আপনার হাউসওয়াইফ, আপনার পেশাগত আমি যা বলছি, আপনি হাউসওয়াইফ মানেও আপনার একটা পেশা আছে, কাজ আছে, আপনার পারিবারিক অনেক কাজ করতে হয়, বাসায় বিভিন্ন কাজ আছে, এই সকল কাজের কারণে আপনার কোমরের সমস্যাটা বেসিক্যালি হচ্ছে, যেটা আমরা মেকানিক্যাল ব্যাক পেইন, লো ব্যাক পেইন বলে থাকি। আর হাতের আঙ্গুল বা অন্যান্য ব্যথা যদি শারীরিকভাবে হয়, অনেক কারণ হতে পারে, যদি কারো ভিটামিনের লেভেল কমে যায়, কারো আর্থ্রাইটিস জাতীয় সমস্যা থাকে, তা থেকে হতে পারে। আমার মনে হয় আপনি যেহেতু দীর্ঘদিন ভুগছেন, আপনি একজন বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হন, তাহলে এটা ডায়াগনোসিস হয়ে যাবে, অন্তত ডায়াগনোসিসটা কনফার্ম করেন, কারণ ডায়াগনোসিস হয়ে গেলে আপনি নিজের থেকেই বুঝবেন যে আপনাকে কী করতে হবে, আপনি ভালো থাকবেন কীভাবে, আপনার রোগ সম্পর্কে যখন আইডিয়া হয়ে যাবে, যেমন আপনি যখন কনফার্ম হলেন যে এটা বাত জ্বর না, তাহলে অন্তত বাত জ্বরের কোনো চিকিৎসা আপনি নিজে নিজে করতে যাবেন না, নাহলে তো আমাদের দেশের রুগীরা নিজেরাই অনেক সময় আপনার নিজের থেকে ওষুধ খায় বা ফার্মেসিতে গিয়ে কিনে খায়। তার আপনি যদি রোগটা অন্তত জানেন, তাহলে আপনার ডায়াগনোসিসটা হয়ে গেলে আপনি নিজেরই নিজের কেয়ার নিতে পারবেন। আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কিছু কাজ আছে, যেটা আমরা সবাইকে সচেতন করছি, যে সামনে ঝুঁকে কাজ করা, বসা বসা কাজ করা, এগুলো করতে হবে, কিন্তু দীর্ঘ সময় করা যাবে না, পাশাপাশি অ্যাক্টিভিটিস, হাঁটা চলাফেরা এগুলো বাড়াতে হবে, তাহলেই অনেকাংশে এই সমস্যাগুলো কমে আসবে। পার্টিকুলারলি দেখা যায় যে অনেকে এটা মানে ছোটরাও করে, যেটা মোবাইলে গেম খেলছে, এবং সেটা থেকে কি ঘাড়ের কোনো সমস্যা হতে পারে কিনা, ঘাড়ে অনেকক্ষণ ধরে যেহেতু নিচের দিকে তাকিয়ে থাকছে, সেটা মানে সে থেকে কী সমস্যা হতে পারে? আমি বলবো এটা একটা নতুন রোগ, হ্যাঁ এটা একটা রোগ, এবং এটা একটা নতুন রোগ, মানে আমরা যেটা মানে রোগের নাম দিচ্ছি এখন নতুন করে, যেটা হচ্ছে মোবাইলের রোগ, এই রোগ থেকে আপনার আস্তে আস্তে শুরু হয়েছে, মানে এটা আস্তে আস্তে সবারই ঘাড়ে সমস্যা হবে, কোমর ব্যথা হবে এবং পিঠ ব্যথা হবে, এবং এটার ব্যবহারের কারণে মানে উন্নত বিশ্বে যারা আমাদের থেকে আগেই ডিভাইসগুলো ইউজ করছে, সাজ এজ আমেরিকা, চায়নারা তো অনেক আগেই এই ডিভাইস ব্যবহার করে, মোবাইল ফোনের ব্যবহার, তাদের দেশের এখন রাস্তাঘাট, আপনি যদি শপিং মল বা তাদের জনগণের আপনি ভিডিও দেখেন, তারা মোবাইল ফোন ব্যবহার কিন্তু আমাদের মতো আর সামনে কুঁজো হয়ে করে না, তারা কিন্তু অলরেডি তারা এডুকেটেড ফোন ব্যবহারে, কীভাবে ফোন ব্যবহার করতে হবে তারা জানে, তারা কিন্তু হাতের উপরে ফোনটা নিয়ে দেন তারা ফোন ইউজ করতেছে, বিকজ তাদের এই সমস্যা হচ্ছিলো, মানে তাদের পিঠ ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, ডিস্ক প্রোল্যাপস, যেটা থেকে দেখা যায় কাজের প্রবলেম হচ্ছে। এবং আমাদের এখন বাচ্চাদের হাতে বিভিন্নভাবে মোবাইল চলে যায়, আপনি না চাইলেও বাচ্চারা নিয়ে নেয়, তো এই জিনিসগুলো একটু একটু সবাই সচেতনতা দরকার। আর যেটা বলা হয় যে ঘাড়ের আমাদের পেছনের মাসলগুলো কিন্তু লম্বা, সেটা আমরা যদি ঘাড়ের ক্ষেত্রে স্পেশাল, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ঘাড়ে কিছু স্ট্যাটিক এক্সারসাইজ বলি, আমরা স্ট্যাটিক এক্সারসাইজ করতে পারি, কিছু অ্যানএরোবিক এক্সারসাইজ আছে, কিছু অ্যারোবিক এক্সারসাইজ আছে, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে যেটা করতে পারে, যেমন সাঁতার কাটা,
এটা একটা বেস্ট এক্সারসাইজ, হালকা জগিং, দৌড় দেওয়া এটা একটা এক্সারসাইজ, ঘাড়ের কিছু স্ট্যাটিক এক্সারসাইজ আছে যেটা অবশ্যই একজন স্পেশালিস্টের কাছ থেকে শিখে নিতে হবে। এটা চাপ দিয়ে, প্রেশার দিয়ে দিয়ে হালকা নিজে নিজে রোগীও করতে পারে, বা ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যদি সে সার্চ দেয় এক্সারসাইজগুলো, বহু ডাক্তাররা স্পেশালিস্ট আপনার এক্সারসাইজগুলো দিয়ে দিয়েছে, আমরাও দিয়েছি। যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করছে তারা মানে কি ধরনের মুভমেন্ট করবে ঘাড়ের? তাদের ক্ষেত্রে কম্পিউটারে যারা ব্যবহার করে তাদের আমার ক্লিয়ার সাজেশন, এবং এটা কিন্তু আমি আর অনেক বছর আগে পত্রিকায় লিখেছি, প্রায় 10-15 বছর আগে থেকেই, যে কম্পিউটার ব্যবহারে স্বাস্থ্য সমস্যা, এটা যেটা সবচেয়ে বাংলাদেশে শুরু হয় এইটা থেকেই। মোবাইল ফোনের ব্যবহার গত 3-4 বছর ধরে বেশি বেড়ে গিয়েছে ডিউ টু সোশ্যাল মিডিয়া। আগে কিন্তু সোশ্যাল মিডিয়া তো আপডেটেড ছিল না, যার কারণে সবাই শুধু কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকতো, হয়তো লেখালেখির কাজ বা অন্য কোনো। এখন মানে দুটো জিনিস একসাথে হয়েছে, সমস্যা আরো বেশি তৈরি হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আসলে এটা নিয়ে আরো অনেক কথা বলার আছে। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে, প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচে ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আমরা যে এখন কম্পিউটার ব্যবহার করছি, মোবাইল ফোন খুব ব্যবহার করছি, এই থেকে এটার সাথে ব্যথার যে সম্পর্ক সেই বিষয়টি নিয়ে, এবং এটা নিয়ে আপনি খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছিলেন পত্রিকায়, সেই বিষয়টি একটু জানতে চাইব। জি ধন্যবাদ। আসলে সেটা আমি বলছি যে কম্পিউটারের ব্যবহারটা এখন আছে, পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহারও আছে। তো এই ক্ষেত্রে আমাদের এখন যেটা করণীয়, প্রথম কথা হচ্ছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কত সময় করবে এটা একটা ইস্যু, এবং কিভাবে করবে। যারা কর্পোরেট হাউসে কম্পিউটার ব্যবহার করে, ডেস্ক জবে বা পেশাই তার কম্পিউটার নিয়ে, আমি যেটা বলবো কখনো যেন ল্যাপটপ ব্যবহার না করে। ল্যাপটপ ব্যবহার করতে পারে যদি কোনো তার কোনো সেমিনারে যেতে হয় বা ট্রাভেলিংয়ে কোথাও দূরে গিয়ে, মানে তাকে হয়তো প্রেজেন্টেশন থাকতে পারে বা কোনো একটা পার্টির সাথে কথা বলার ক্ষেত্রে সে ল্যাপটপ ব্যবহার করতে পারে। কিন্তু বসে থেকে, মানে যখন সে কন্টিনিউয়াস কাজ করবে এবং সেটা যেন যদি 2-3 ঘন্টা 10 ঘন্টা হয়, সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ ব্যবহার করা উচিত। এবং ডেস্কটপ আগে কিন্তু অনেক চেঞ্জ আসছে দেখলাম, অন্যান্য শপিং মলও আগে কিন্তু ডেস্কটপ নিচে ছিল, নিচে থেকে এভাবে তাকাতে হতো, এখন কিন্তু উপরে উঠানো হয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। অবশ্যই স্ট্রেট, মানে আই, মানে মানুষের মাথার লেভেলে সে যখন বসবে, বসা থেকে তার আই লেভেলে কম্পিউটারের মনিটর থাকতে হবে, অথবা সে যদি দাঁড়িয়েও কাজ করে সে দাঁড়ানোর লেভেলে তার কম্পিউটারের মনিটরটা থাকতে হবে, এবং সে স্ট্রেট কাজ করতে হবে, মানে সামনাসামনি কম্পিউটার ব্যবহার করতে হবে। কম্পিউটার এক পাশে উনি বসলো আরেক দিকে ফিরে এবং ওদিকে ঘুরে ঘুরে, তাহলে কিন্তু ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে। এবং যদি মনিটর খুব লো থাকে, নিচে থাকে বা খুব হাই থাকে, সাধারণত নিচে বেশি থাকে, তো বেশি নিচে থাকলে কিন্তু ঘাড়ে সমস্যা হতে পারে, এগুলো এই মনিটরটা কারেকশান করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট। আর কাজের ক্ষেত্রে যদি অনেক সময় কাজ করতে হয় কোনো অসুবিধা নেই, প্রতি 1 ঘন্টা পর পর একটু উঠে যেতে হবে, মানে ডেস্কটা ছেড়ে একটু পায়চারি করলো, এবং কিছু ঘাড়ে স্ট্রেটিক এক্সারসাইজ বলি আমরা, মানে যার ব্যথা নাই তাকেও এই এক্সারসাইজগুলো করা উচিত। মানে এটা তো সে বসে থেকেই করতে পারে, যে কোনো সময়। হ্যাঁ, ডেস্কে বসে সে করতে পারে যে কোনো সময়, জাস্ট কয়েকবার 5-6 বার করলেই অনেকাংশেই কিন্তু এই সে, মানে এটা হচ্ছে একটা প্রিভেনশন, তাহলে কিন্তু ঘাড়ে কোনো সমস্যা সাধারণত হবে না। কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক মানে যে এক্সারসাইজগুলো মাসেল মুভমেন্ট করবে না, আর যে এক্সারসাইজগুলো মাসেল মুভমেন্ট হবে, দিস ইজ স্ট্রেসিং। তো স্ট্রেসিংগুলো অনেক সময় মানে প্রফেশনাল লোক দিয়ে করা উচিত, কিন্তু স্ট্যাটিক রোগী নিজে করতে পারে, মানে আমরা যদি শিখিয়ে দেই সে নিজে নিজে করতে পারে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আবুল হোসেন বলছি খিলগাঁও থেকে, আমার বয়স 60+, আমি একজন রিটায়ার্ড ব্যাংকার। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, আমি রিটায়ার্ড ব্যাংকার, আমি গত প্রায় 1 মাস যাবত
আমার ঘাড়ের নিচ থেকে শোল্ডার হয়ে সেকেন্ড ওয়েলবো পর্যন্ত ব্যথা। হ্যাঁ, আমি মাঝে একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারও দেখাইছি, উনি ঘাড়ের এক্সরে দিছিলেন, ব্লাড টেস্ট দিছিলেন, সেখানে উনি আমাকে কিছু ঔষধ দিছিলেন, তারপর সাপোজিটর দিছিলেন, সাপোজিটার কোনো কাজ নাই, পরে উনি এমআরআই করার জন্য অ্যাডভাইস করতেন, এমআরআইও করাইছি। এমআরআই তে ফাইজে এটা আসছে, সেটা হলো ডিস্কটা, উনি বলছে ডিস্কটা ন্যারো হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য উনি আগের ঔষধ চেঞ্জ করে উনি ক্লোরোফেম নাকি একটা সাপোজিটার আছে, সম্ভবত হ্যাঁ ক্লোরোফেম সাপোজিটার, আর ওই নিউবল বি ট্যাবলেট দিয়েছেন, ওইটা খাচ্ছি। আর কিন্তু আর কিন্তু ফিজিক্যাল কিছু কিন্তু মাথার কিছু এক্সারসাইজ দিয়েছেন আর গরম থেরাপি দেওয়ার জন্য বলছেন। হ্যাঁ, আমি মাথার এক্সারসাইজটা করতেছি আর গরম ওই বোতলে পানি নিয়ে আমি গরম থেরাপিটা দিচ্ছি, বাট আমি কোনো ইম্প্রুভ করছি না। বিশেষ করে আমার সকালের দিকে আর বেলা আটটা নটা পর্যন্ত দশটা পর্যন্ত প্রচুর ব্যথা করে। আর হাঁটতে গেলে গত কয়েকদিন আমি হাঁটতে পারতাম, বাট এখন গত দুই দুটি আমি হাঁটতে গেলে আমার প্রচন্ড ব্যথা করে হাত এবং এই ঘাড়ের নিচে এলবো এবং আপনার এই শোল্ডারটা প্রচন্ড ব্যথা করে। হ্যাঁ জি, তো এমআরআই তে যেটা ফাইন্ডিং আছে সেটা হইলো আপনার ডাক্তার বলছেন যে ডিস্ক ন্যারো হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আপনার ওনারটা খুবই কমন একটা রোগ, যেটা আমরা পিএলআইডি বলি, মানে ডিক্স প্রোল্যাপস। তো ডিক্স প্রোল্যাপস এবং উনি কিন্তু ওনার সাথে ওনার স্পন্ডালোসিস আছে, এই যে একটা ফ্যাক্টর, দুইটা একসাথে হয়েছে। এবং ওনার কিন্তু পেশা ব্যাংকার, মানে উনি এখন যদিও জব করেন, আগে করতো, এই সব মিলে ওনার এটা হচ্ছে। ওই যে আপনি বলছিলেন যে হাতে ব্যথা যায় কি না বা পায়, দিস ইজ রুট পেইন, মানে রুট কম্প্রেশন। ডিক্স ন্যারো হয়ে যাওয়া মানে ডিক্স ফেটে গিয়েছে, যখনই ফেটে যায় তখন কিন্তু ডিক্স ন্যারো হয়ে তার স্থানচ্যুতি হয়ে যাবে, মানে সে যে জায়গায় থাকার কথা সেখান থেকে গিয়ে আরেকটা জায়গায় কম্প্রেশন হয়, নার্ভ কম্প্রেশন। তো আপনার যে চিকিৎসা ডাক্তার সাহেব দিয়েছে, দিস ইজ বেসিক ট্রিটমেন্ট, একেবারে প্রাথমিক চিকিৎসা, ঠিক আছে। হয়তো আপনার ভালো হচ্ছে না, আপনি ওনাকে কমপ্লেন করেন, হয়তো উনি আরও অ্যাডভান্স ট্রিটমেন্টে যাবে। এটার মানে বেস ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে রিহ্যাব থেরাপি কন্টিনিউ করতে হবে। থেরাপি চিকিৎসা মানে সেক দেওয়া না, সেক একটা অংশ, মানে যে কোনো ঠান্ডা সেকও আমরা দিই, গরম সেক দিই, বা অনেক সময় বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট প্রোটোকল আছে এবং গ্রেডিং আছে। হ্যাঁ, তো ওই জাতীয় চিকিৎসা হয়তো আপনাকে যেতে হবে এখন। এখনই এটা করলে আপনার ইম্প্রুভ হয়ে যাবে। পাশাপাশি আমরা ঘাড়ে একটা কলার দিই, যেটা আপনার অ্যাডজাস্টেবল হতে হবে, আপনার সুইটেবল হতে হবে, যেটা পরে আপনার কমফোর্ট ফিল করবেন। এই জাতীয় কলার ব্যবহার করতে হবে কাজকর্ম চলাফেরায়। আর বালিশ অবশ্যই, একটা পাতলা বালিশে শুইতে হবে আপনার এখন থেকেই। আর যদি বালিশ ছাড়া শুন সেটা আরও বেটার, এটা করেন। আর আপনার গরম শেক যেটা বাসায় দিচ্ছেন এগুলো কন্টিনিউ করেন, কিন্তু আপনাকে অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন থেরাপি ঘাড়ের জন্য করতে হবে। এবং এই ট্রিটমেন্ট যদি কোনো কারণে ফেইল করে বা না করেন, আলটিমেটলি আবার সার্জারিতে যেতে হতে পারে। তা আমার মনে হয় আপনার এটা প্রাথমিক পর্যায়ে আছে, আপনি রিহ্যাবিলিটেশন থেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে অথবা যে ডাক্তার সাহেবকে দেখান ওনার সাথে আবার কথা বলে আপনি অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে আগান, আশা করি এটা ঠিক হয়ে যাবে। জি ইনশাল্লাহ। আপনি যে কলার ইউজ করার কথা বললেন, অনেকে কিন্তু কলার ইউজ করা শুরু করলে দেখা যায় যে অনেক দিন ধরে এটা ব্যবহার করে বা ফার্দার ফলো আপে যায় না, যে কখন এটা কতদিন ব্যবহার করবে এটা মানে বুঝে না, এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে প্রত্যেকটা জিনিসই আপনার ব্যবহার, ট্রিটমেন্ট, প্রোটোকল, সেটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের ডাক্তারদের সাথে ইন্টারাকশন হয়, বিভিন্ন অ্যাসোসিয়েশন সংগঠন আছে, বিভিন্ন মানে পেইন আপনার গ্রুপ ডক্টর আছে, যেটা আমাদের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে এগুলাকে আপনার, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু টাইম টু টাইম ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করে। স্পেশালি আমরা এই যে আপনি বলছেন যে অর্থোসিসের ব্যবহার, যেটা আপনার কোমর ব্যথার ক্ষেত্রে আমরা কর্সেট ইউজ করি বা ঘাড়ে কলার বা অনেক সময় সার্ভাইকাল পিলো দেই, বা কলারেরও বিভিন্ন টাইপ আছে, যেমন নর্মাল যে কলার এগুলো কলার, আবার কিছু আছে ফিলাডেলফিয়া কলার, আরও অ্যাডভান্স কলার, সেটা খুব সিভিয়ার রুগীর ক্ষেত্রে দিই বা আঘাত পেলে, ঘাড়ে আঘাত পেলে আমরা দিই। তো এই জিনিসগুলো অবশ্যই আমি বলবো একজন বিশেষজ্ঞের পরামর্শে নিতে হবে, এবং সেটার একটা অ্যাডজাস্ট মাপ আছে, যে মাপ ছাড়া আপনার যদি যে কলারটা আপনার জন্য সুইটেবল সেটা আমার জন্য নাও হতে পারে। তা আমার জন্য সুইটেবল কলার একজন বিশেষজ্ঞর মাধ্যমে নিতে হবে, এবং সেটা ব্যবহার বিধি আছে। হ্যাঁ, আপনি যদি এটা সারাক্ষণই পরে থাকেন, আপনি শোয়ার সময় ব্যবহার করবেন, হাঁটার সময় ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার রোগটা আরও খারাপের দিকে যেতে পারে। সাধারণত আমরা কলার বা কোমরের বেল্ট এগুলা
কাজের ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে, চলাফেরায়, বা ওনাকে হয়তো ট্রিটমেন্ট নিতে যেতে হয় ডাক্তারের কাছে, বা কোথাও কাজে যেতে হয়, বা কোনো অ্যাক্টিভিটিজের সময় সে ব্যবহার করবে, কিন্তু রেস্ট অবস্থায় সাধারণত আমরা ব্যবহার করতে না করি। বাট এটার আবার রিভার্সও আছে, কিছু রোগীর ক্ষেত্রে আমরা অনেক সময় রেস্ট অবস্থায় বলি যে আপনি ব্যবহার করবেন। এই বিষয়টা আমরা কথা বলবো, আমরা একটা ফোন নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বাড্ডা থেকে বলছি, মোহাম্মদ আজাদ হোসেন। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি স্যার, 2 বছর আগে মানে আমার কোমরে একটু মানে ব্যথা সৃষ্টি হয়, এরপরে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে গিয়ে আমার কোমরটা এক্সরে করি। আমার কোমরের মানে বাম পাশে লাম্বার স্পাইন এইরকম একটা মানে এক্সরে তারা দেয়, সেটা করি। এক্সরে করার পর তারা বললো যে মাসল স্পাজম আর লেক্সিল হচ্ছে মেকানিক্যাল লোয়ার ব্যাক পেইন। কিছু ট্যাবলেট দিছিল, তারপরে আপনার কিছু এক্সারসাইজ দিয়েছিল, যেমন হচ্ছে ব্যাক এক্সটেনশন, তারপর আপনার আইসোমেট্রিক ব্যাক মাসল এক্সারসাইজ, এগুলো আমি করছি। যখন এক্সারসাইজ আমি করি তখন মনে করেন ব্যথাটা থাকে না বা ভালো লাগে একটু, কিন্তু মনে করেন 1-2 ঘন্টা পর আবার ব্যথাটা চলে আসে। আচ্ছা, এখন কি সমস্যা বর্তমানে? লাস্ট আমি আবার গেছিলাম গত সপ্তাহে, তারা আমাকে মানে 3টা ওষুধ দিতে আর বলছে যে এই ওষুধে যদি না সারে তাহলে MRI করতে হবে। তো ওষুধগুলোর নাম আমি বলছি স্যার, বলেন। একটা হচ্ছে প্রজেসিক, একটা হচ্ছে অমিত, আর একটা হচ্ছে নিউরোয়ে। এই 3টা ওষুধ দিয়েছে, তো এখন আমি খাচ্ছি, একটু কম মনে হচ্ছে স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার যে ওনার যে সমস্যা, এটা টোটালি মেকানিক্যাল প্রবলেম, বুঝেই যাচ্ছে, অনেকদিন ধরেই ভুগছে। তো আমার মতে যে দেখেন, উনি কিন্তু 2 বছর ওভার হয়ে গিয়েছে। যদি উনি 2 বছর আগেই, মানে আমরা কখন একটা পেইনকে ক্রনিক বলবো, যদি কোনো ব্যথা মোর দেন মানে কয়েক মাস, স্পেশালি ব্যাক পেনের ক্ষেত্রে অন্তত 2-3 মাস ওভার হয়ে যায় কন্টিনিউ করে, তখনই ক্রনিক পেইন, এবং ক্রনিক পেইনের ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে। কারণ প্রাইমারি ওনার এক্সরে করার পরে যখন মাসেল স্পাজম বা যাই পাওয়া গেল ইম্প্রুভ হচ্ছে না, দেন ওই সময় MRI করে ফেলা দরকার ছিল। আমার মনে হয় আপনার এখন, আমার একটি সাজেশন, আপনি MRI করে ফেলুন, ডাক্তার সাহেবের পরামর্শে যেহেতু MRI করতে দিয়েছে, আপনার সমস্যাটা ক্লিয়ার ডায়াগনোসিস হোক, দেন আপনি এর পরবর্তী চিকিৎসা আপনি যেতে পারবেন। তখন আপনার জন্য ইজি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কি করলে ভালো হবে, কোন এক্সারসাইজ করা উচিত, আপনার এডুকেশন কি করতে হবে, বসতে কীভাবে হবে, শুইতে হবে কিভাবে, বা আপনি কিভাবে ভালো থাকতে পারবেন। এই জিনিসগুলা আমরা একজন বিশেষজ্ঞ হিসাবে আমরা রোগীদেরকে যখন বুঝিয়ে দেব, তাহলে অনেকাংশেই আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার রোগ। কারণ আমরা হয়তো আপনাকে কোনো ওষুধ দিলাম, কোনো থেরাপি দিলাম, কোনো অপারেশন করালাম, বা একটা কিছু কিছু একটা আপনাকে কোনো মেডিকেশন দিলাম, কিন্তু ট্রিটমেন্ট আপনাকে কন্টিনিউ করতে হবে। তো আপনি একটা MRI করে ফেলুন, এটাই আমার সাজেশন এখন। আচ্ছা, আমরা যেটা কথা বলছিলাম যে কলার ইউজ করার ব্যাপারটা, এটা যদি অনেক দিন ধরে, খুব বেশি দিন ধরে ব্যবহার করে, তা থেকে কী ধরনের সমস্যা হতে পারে? তা থেকে অনেক সমস্যা হতে পারে আস্তে আস্তে। যেমন যেটা বলছি, ঘাড়ের যদি কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু পার্মানেন্টলি সেই রোগী এটা হয়ে যাবে, মানে আর ভালো হতে চাইবে না। সাধারণত এটা আমরা প্রায়ই পেয়ে থাকি, এবং অনেক ক্ষেত্রে রোগী দেখা যায়, শুধু রোগী না, মানে কারো একজনের ঘাড়ে হয়তো কলার দেওয়া হয়েছিল, দেখা যায় আরেকজন সেটা দেখে নিজেই একটা কিনে ব্যবহার করতেছে। তো এটা করতে পারে সেটা কিছু দিনের জন্য, কিন্তু যদি দেখা যায় রোগ ভালোই হচ্ছে না বা কন্টিনিউ করে, তখন কিন্তু অবশ্যই বলবো একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে। আর এই কলারের ব্যবহার এবং আপনার এই যে অর্থোসিস, এগুলার ব্যবহার কিন্তু আমরা কমিয়ে দিয়েছি এখন, মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে এই জিনিসগুলো কমাইতে বলা হয়েছে, মানে মানে এই জিনিসগুলো ব্যবহার আমরা করব, তবে সেটা কমিয়ে ফেলবো আগের মতো না। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসেরই আপনার যেমন ওষুধের সাইড ইফেক্ট আছে, ওষুধের আপনার শর্ট মেয়াদি লং মেয়াদি যেমন সাইড ইফেক্ট আছে, তদ্রূপ আপনার এই নন ঔষধ যেটা আমরা নন মেডিকেশন যেটা বা নন ড্রাগ যে কোনো কিছুরই কিন্তু আপনার ব্যবহারে কিন্তু সাইড ইফেক্ট হতে পারে, মানে এটারও আমাদের ব্যবহার বিধিটা মেনে চলে তারপর ব্যবহার করতে হবে। আজকে আমরা অনেক ইনফরমেশন জানতে পেরেছি, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এসএটিভির দর্শক,
এবং কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। একটু সচেতনতা, নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন। বিদায় নিচ্ছে আজকের মতো, আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।